প্রকৃতির অপার মহিমায় গড়ে ওঠা বিশ্বের অন্যতম বিস্ময় সুন্দরবন। এই বন যেমন নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে বুক দিয়ে রক্ষা করে দক্ষিণ বাংলার মানুষকে, তেমনি ব্যবস্থা করে হাজারো মানুষের জীবিকার। আবার এই সুন্দরবনের গহীনে লুকিয়ে থাকে ভয়াল বিভীষিকা, যাদের হাত থেকে রেহাই পায় না জেলে, বাওয়ালি, মোয়াল থেকে শুরু করে পর্যটকরা পর্যন্ত। অপহরণ, মুক্তিপণ আদায়, ডাকাতি, দস্যুতাসহ নানা অপকর্মে জড়িয়ে পড়া এসব দস্যু দলের দুটি, সূর্যবাহিনী ও ছোট শামসুবাহিনী, সুন্দরবনের অন্ধকারে ফেরারি জীবন কাটিয়ে তারা এখন ফিরতে চায় স্বাভাবিক জীবনে। এটা আসলে ভালো জীবন না, এইখানে ভালোভাবে থাকা যায় না, বাঁচা যায় না, বাড়ি যেতে পারে না। আমার শত্রু তো আছে, এ ভালোবাসনা সে ভালোবাসনা, কাজকামের অভাবে আইসি স্যার, আমরা এই জীবন আর থাকবো না স্যার। দীর্ঘ পাঁচ বছর ধরে ডাকাতি করতেছি, জালেদের কাছ থেকে জালে ধরে টাকা নেই, এইটাই আছে বলে ডাকাতি বলে। ইচ্ছা করে কেউ এই জগতে আসে না, জগৎটা আসলে অনেক খারাপ। মাস্টার বাহিনী, মোতালেব বাহিনী, রাজু বাহিনী সহ আরও বেশ কয়েকটি বাহিনীর দলছুট সদস্যরা মাস কয়েক আগে গড়ে তুলেছে সূর্য ও ছোট শমসু বাহিনী। তাদের দাবি, এর আগেও আত্মসমর্পণ করতে চেয়েছে তারা, কিন্তু প্রয়োজনীয় আশ্বাস না পাওয়ায় সম্ভব হয়নি স্বাভাবিক জীবনে ফেরা। আমরা যে দলের সাথে কাজ করতাম সাগর বাহিনীর সাথে, তারা আমার উঠে গেছে। আমরা ভালো জীবনে আসতে চাই, এই জন্য আমরা আত্মসমর্পণ করতে চাচ্ছি। জোয়ার আসলে বন ভরে যায়, বৃষ্টি কোন দিনে পলিটিন ভরে থাকতে হয়, আমাকে যে বেলোক আমাকে এনে নিয়ে যান, আমরা বাঁচতে চাই। তাদের উপলব্ধি, দস্যুতার এই জীবনে কোনো অর্জন নয়, বরং দিনে দিনে হারানোর পাল্লাই ভারী হয়েছে। টানে আইসি বন্ধু বান্ধবের তালে পড়ে আইসি, বন্ধু বান্ধবে বলছে যে চল অন্য কাজে যাই, অন্য কাজের কথা বলে নিয়ে আইসে পড়েছে। সূর্যবাহিনীর মোট সদস্য সংখ্যা 10 জন, আর ছোট শমসু বাহিনীর সদস্য 9 জন। দেশি বিদেশি বেশ কিছু অস্ত্র, গোলা বারুদ রয়েছে তাদের সংগ্রহে। প্রয়োজনীয় আশ্বাস পেলে সব সহই আত্মসমর্পণ করতে ইচ্ছুক তারা। পরিবার পরিজন আর চেনা পরিবেশ থেকে দূরে, বহু দূরে, দীর্ঘ বছর নিষিদ্ধ জীবন কাটিয়ে তারা এখন চাচ্ছেন স্বাভাবিক জীবনে ফিরতে। তাদের উপলব্ধি, দস্যুতার এই জীবনে প্রতিক্ষণ তারা করে মৃত্যু, প্রতিক্ষণ তারা করে নানা বিপদ। তবে আত্মসমর্পণের আগে তাদের একটাই দাবি, যেন তাদের পূর্ণাঙ্গ পুনর্বাসন করা হয়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, সুন্দরবন।